কোচবিহার সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বাসন্তী পূজায় মেতে উঠলেন সাধারণ মানুষ। শনিবার বাসন্তী পূজার অষ্টমীতে অঞ্জলি দিতে মণ্ডপে কঁচি কাঁচা থেকে শুরু করে বড়দের ভিড় ছিল উল্লেখযোগ্য। বিভিন্ন জায়গায় অষ্টমীর পুণ্য স্নান উপলক্ষে মেলা বসেছে। কোচবিহার 2 নম্বর ব্লকের গুড়িয়াহাটি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কালীঘাট এলাকায় সমারোহের সঙ্গে বাসন্তী পূজা ও অষ্টমী স্নান মেলা শুরু হয়েছে। সেই সঙ্গে কোচবিহারের মদনমোহন মন্দিরেও নিষ্ঠার সঙ্গে বাসন্তী পূজা হচ্ছে। মেখলিগঞ্জের ভোটবাড়ি, চ্যাংড়াবান্ধা, কেশারহাট এলাকাতেও বাসন্তী পূজাকে কেন্দ্র করে বিরাট মেলা বসেছে। দীর্ঘ 77 বছরের পুরনো এবং কোচবিহার জেলার সবথেকে পুরনো ঐতিহ্যবাহী বাসন্তী পূজা এবং অষ্টমী স্নান মেলার এটা 77তম বছর। প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা বাসন্তী মায়ের পূজায় ব্রতী হয়েছি এবং 3 দিন ধরে আমাদের এই মেলাটা চলবে এবং আগামীকাল অষ্টমী, মহা অষ্টমী উপলক্ষে পুণ্য স্নানের আয়োজন করা হয়েছে। প্রায় লক্ষাধিক পুণ্যার্থী আমাদের এখানে স্নান করবেন এবং মায়ের কাছে প্রার্থনা করবেন। তার পরের দিনই রয়েছে রামনবমী এবং রামনবমী উপলক্ষে বিশেষ পুজোরও আয়োজন করা হয়েছে। আমরা মেলা কমিটি প্রতি বছরের ন্যায় এই বছরও পুণ্যার্থীদের আগমনে আমরা অধীর আগ্রহে আমরা অপেক্ষা করে রয়েছি এবং প্রচুর পুণ্যার্থীর সমাগম এখানে হয়। সেই জন্য কোচবিহারের সকল সুধী নাগরিকবৃন্দের কাছে আমাদের অনুরোধ, আপনারা আসুন, এই মেলা উপভোগ করুন। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী যোগমায়া কালীবাড়িতেও প্রতি বছরের মতো এবারেও আড়ম্বরের সাথে বাসন্তী দেবীর আরাধনা করা হচ্ছে।